प्रथम पर्याय आगरतला शहर दसटा लोकेशन के आईडेंटिफाई कर मध्य दुर्गा चुमनी और फायर सार्विस चुमनी थे अंतलटा इनक्लूडिंग रामनगर जे लैंडगुलो आखने प्रथम पार्किंग डिसिप्लिन निये प्रायोरिटी थाकबे एखाने नोटिफाइड पार्किंग नो पार्किंग जोन जगह देखते अपनारा जो मैप आखने देखिए सबुज रंग जोनगुलो पार्किंग जो जेटा रेड साइड दिए हलो नो पार्किंग तो प्रथम पब्लिक के मध्यमे एक मेसेज दीते चाहिए जेखने पार्किंग जो आखने पार्किंग करबें जेखने नो पार्किंग जो आता क्योंकि एकदम मैंडेटरी एखे पार्किंग करते पर ना देखते पासी जे इरेगुलर एवं इलिगल पार्किंग हे जार जो इमार्जेंसी सार्विस एवं ट्राफिक कंजेशनो हो जा এবং এর মধ্যে আগরতলা শহরে আমরা সাইন্টিফিক স্টাডি করে দেখেছি যে পিক আওয়ারে মানে সকাল 9:30 থেকে 11টা বা 11:30 পর্যন্ত বিকালে 5টা থেকে 6:30 পর্যন্ত এই যে পিক আওয়ারটা আছে আমাদের মেইন মেইন যে শহরের রোডগুলো আছে এখানে 10 কিলোমিটারের নিচে গতিবেগ কমে যাচ্ছে তো এটা অটোমেটিক্যালি যদি ভেহিকলের গতিবেগ কমে যায় তাহলে ট্রাফিক জ্যাম বেড়ে যাবে এবং কনজেশন বেড়ে যাবে তো এটাকে প্রিভেন্ট করার জন্য ওভারঅল ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভ করার জন্য আমরা শহরের বিভিন্ন অংশকে চিহ্নিত করেছি তার মধ্যে আমরা প্রথমে জিবি এরিয়াতে করেছি তারপরে রাধানগর এরিয়াতে করেছি আমরা দুর্গা চুমনিতে করছি আমরা কামান চুমনি টু পুষ্টপেশ চুমনি এরিয়াতে করব মর চুমনিতে করব চন্দ্রপুরে করব এরকম ভাবে আমরা প্রায়োরিটি ওয়াইজ সব জায়গাতে করব সঙ্গে সঙ্গে আমাদের যে এনফোর্সমেন্ট ড্রাইভ আছে সেটাও চলতে থাকবে যে পপুলেশন আছে তার নিরিখে আমাদের যে ট্রাফিকের স্ট্রেংথ আছে শুধু ট্রাফিকের নয় আমরা ডিস্ট্রিক্ট পুলিশেরও সহযোগিতা নিয়ে থাকি সেই স্ট্রেংথটা কম নয় পাবলিকের সচেতনতা পাবলিক যদি সহযোগিতা না করে স্ট্রেংথ বাড়ালে কিছু হবে না প্রথমেই पब्लिक के अमरा मेसेज दीते चाहिए जानिए दीते चाहिए एक्चुअली ट्राफिक डिसिप्लिन की ठीक आमादेर दफ्तर पक्ष आरो स्ट्रेंथ बाड़ानोर जन्य प्लान आछे बाट जे स्ट्रेंथटा एखन आछे सेटाके दिए अमरा यदि पब्लिक आमादेरके सहयोगिता करे अमरा किन्तु मेनेज करते पारबो स्यार दुटो प्रश्न जेमन एकटा फुटपाथ दखल करे रेखेछे किछु दोकान একটা আর দ্বিতীয়ত হলো আপনারা টিএসআর দিয়ে ট্রাফিকের কাজ করেছেন ওরা কতটুক ট্রাফিক আইন সম্বন্ধে ওকে বলছে টিএসআর আমাদেরকে সহযোগিতা করছে যারা ট্রাফিক ডিউটিতে করছে প্রথমে ওদেরকে আমরা ট্রেনিং দেই ট্রাফিকের যে প্রাথমিক পর্যায়ের যে সিগন্যাল আছে ট্রাফিক সাইন সম্পর্কে ওদেরকে আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই ওরা কিন্তু মেইন রোল প্লে করছে না ওরা আমাদেরকে সহযোগিতা করছে একটা সাপোর্টিং রোল ওদের থাকছে ফুটপাথের বিষয়টা আমরা এএনসি এর সঙ্গে টেক আপ করেছি আমরা এর মধ্যেই একটা ড্রাইভ নেব সবাই মিলে এখানে এএনসি থাকবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থাকবে ডিস্ট্রিক্ট পুলিশ থাকবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থাকবে তার সঙ্গে কিছু ফুটপাথ আমরা দেখেছি যে আনঅথরাইজ যে ভেন্ডার্স আছে এটা রেখেছে দখল করে আমরা সেটাকে ফ্রি করব আপনারা হয়তো আমাদের এখনো মাইকিং হচ্ছে আমাদের রেকর্ড আছে ভিডিওগ্রাফি আছে
এখানে যে সার্ভিলেন্স সিস্টেম আছে সবাই হয়তো বুঝতে পারছে যে কোনো অ্যাকশন হচ্ছে না। প্রত্যেক দিন আমরা 1000 নোটিশ শিশু করছি, প্রত্যেক দিন। সবাই হয়তো জানে না যে ভেহিকেল রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু নোটিশ চলে যাচ্ছে। এগুলো সম্পর্কে পাবলিকের কিন্তু সচেতনতা এখনও হয়নি, এই জন্যে আমরা পাবলিককে এই যে সচেতনতার যে প্রোগ্রামটা করি, অ্যাকশান হচ্ছে এবং এই প্রসেস চলছে এবং চলবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে না তারপরে, এটা ঠিক নয়, আমরা করছি এখন তার থেকে আরও, এই জন্যই তো এই প্রোগ্রামগুলো করছি আমরা। রাত্রিবেলা তাহলে কি রাস্তার উপর গাড়ি রাখাটা বন্ধ হয়ে যাবে? আমরা যেই লিগ্যাল অ্যাকশান আছে প্রথমে সবাইকে সচেতন করছি, আমরা তারপরে অ্যানাউন্সমেন্ট করব প্রত্যেক গলিতে, তারপরেও যদি পাবলিক সেটাকে রেসপন্স না করে তারপরে আমরা লিগ্যাল অ্যাকশান নেবই না। থ্যাংক ইউ।